আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পেস্ট্রি কেক অথবা বার্থডে কেকের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে অনেকে কোশ্চেন করে থাকেন কোন ক্রিমটা ব্যবহার করবেন কোন ক্রিমটা খেতে বেশি ভালো এবং কোনটা কিভাবে সংরক্ষণ করবেন সেই সাথে থাকবে সুগার সিরাপেরও রেসিপি প্রথমে আমি এখানে যে বাটিতে ক্রিমটা বিট করব সেই বাটি এবং বিটারের যে স্টিক দুটো থাকে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য এর মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে যে উইপিং ক্রিমটা দিয়ে আপনাদের করে দেখাবো সেটা হচ্ছে এভার উইপিং ক্রিম এই সেম পদ্ধতিতে আপনারা চাইলে ভিভো রেড যে ক্রিমটা পাওয়া যায় সেটাও করতে পারেন দুটো টেস্ট কিন্তু একই রকম বাসায় নর্মালি আমরা এই দুটো ক্রিমই বেশি ব্যবহার করি আর এই দুটো ক্রিম দিয়ে উইফ ক্রিম বানানোর প্রসেসটাও একই এবং সংরক্ষণ করার পদ্ধতিও একই আমি প্রথমে এই একটা বক্সের এক কোনতে দেখতে পাচ্ছেন স্কিনে একটু ফুটা করে নিচ্ছি তার আগে অবশ্যই একটু ঝাঁকিয়ে নেবেন এখন পরিমাণ মতো উইফিন ক্রিম নিয়ে নেব আর এটা বিট করার আগে অবশ্যই ঠান্ডা যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বাইরে থাকলে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবেন আর নর্মাল ফ্রিজে যদি থাকে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজ থেকে সরাসরি বের করে বিট করতে পারেন ক্রিম নেওয়া হয়ে যাওয়ার পরে যে ফুটাটা করেছে ওটা প্রথমে একটু ক্লিন করে নেবেন এরপরে কস্টিপ দিয়ে ভালো করে আটকিয়ে দিতে হবে যাতে বাতাস ঢুকতে না পারে এরপর ওপরের যে একটা অংশ সেটা আবার নামিয়ে দিতে হবে এরপর আর একটা কস্টিপ দিয়ে আবার আটকিয়ে দেব এতে করে খুব ভালো করে সিল হয়ে যাবে আপনারা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন এখন এই অবস্থায় ফ্রিজের পাশে আমি রেখে দেব এক মাসের নর্মাল মতো এরপর আমরা ডিপ ফ্রিজে যে বাটি এবং ইলেকট্রিক বিটারের স্টিকগুলো রেখেছিলাম সেগুলো বের করে নিয়ে এসেছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ উইফিং ক্রিম তারপরে দুই মিনিটের মতো একটু বিট করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আইসিং সুগার আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন তবে খুব বেশি বাড়িয়ে দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না আর চেষ্টা করবেন অবশ্যই আইসিং সুগারটা ব্যবহার করার জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স তবে আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারই দিতে পারেন এরপর আমি আরও কিছুক্ষণ বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা শক্ত হয়ে আসে দেখতে পাচ্ছেন এখন ক্রিমটা অনেকটা শক্ত হয়ে এসেছে এবং ফর্ম হয়ে এসেছে এখন আমি যদি বাটিটা উল্টো করেও ধরে রাখি তবুও ক্রিমটা পড়বে না ক্রিমটা ঠিক মতো হয়েছে কিনা এই পদ্ধতিটা ফলো করে আপনার বুঝে নিতে পারেন আর বিট করতে কতটা সময় লেগেছে এটা আসলে বলা যাবে না এটা ডিপেন্ড করে আপনাদের বিটারের ওপরে এখন এই ক্রিম দিয়ে যে কোনো কেকই আপনারা ডেকোরেট করতে পারেন ডেকোরেশন করার আগে পাইপিং ব্যাগে এভাবে ভরে নিলে পরে খুব ভালো হয় আর ডাবল যদি পাইপিং ব্যাগে ভরেন মানে প্রথমে একটা পাইপিং ব্যাগে এভাবে ভরে নিয়ে তারপর আরেকটা পাইপিং ব্যাগের মতো যদি নজেল দিয়ে এই পাইপিং ব্যাগটা ঢুকিয়ে দিয়ে ডেকোরেট করেন সেক্ষেত্রে সুবিধাটা বেশি হয় তাহলে অনেকগুলো নজেলই একটা ক্রিম দিয়ে ব্যবহার করতে পারেন এখন মন পছন্দ যে কোনো ফ্লাওয়ারই এটা দিয়ে বানাতে পারেন যে কোনো কেকই এটা ডেকোরেশন করতে পারেন এই ক্রিম দিয়ে আর এই ক্রিমটা আপনারা সংরক্ষণ করার জন্য মানে দোকান থেকে যখন কিনে আনবেন তখন নর্মাল ফ্রিজে যে পর্যন্ত ডেট থাকে সেই পর্যন্তই কিন্তু সংরক্ষণ করতে পারেন আমি কখনো ডিপ ফ্রিজে সংরক্ষণ করিনি নর্মাল ফ্রিজে রেখে সব সময় সংরক্ষণ করেছি আর এরকম যদি উইফট ক্রিম সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে ঢাকনাযুক্ত বাটি অথবা একটা এয়ারটেড বক্সে উইফট ক্রিম প্রথমে ভরে তারপর ঢাকনাটা খুব ভালো করে আটকে নর্মাল ফ্রিজে এটা সংরক্ষণ করতে পারেন দু থেকে তিন দিনের জন্য এর থেকে বেশি সময় যদি রাখেন এটা টেস্টটা চেঞ্জ হয়ে যাবে খুব বেশি ভালো লাগবে না খেতে এখন আমি করে দেখাবো সুগার সিরাপের রেসিপিটি মানে কেকটা সফট করার জন্য যে সুগার সিরাপটি ব্যবহার করা হয় সেটি সেজন্য একটি হাড়ি বসে এর মধ্যে আমি হাফ কাপ চিনি এবং এক কাপ পানি দিয়ে আগুন ধরিয়ে দেব দু থেকে তিন মিনিটের মতো জাল করে নেব অনেকে আবার সমান সমান পানি এবং চিনি মতো দিয়ে দেন মানে হাফ কাপ চিনি দিলে হাফ কাপ পানি দিয়ে থাকেন তবে সেটা আমার কাছে বেশি মিষ্টি মনে হয় কারণ আমরা এই সিরাপটা কিন্তু কেকটা মিষ্টির কাজে ব্যবহার করব না কেকটা যাতে সফট হয় সেই কাজে আমরা ব্যবহার করে থাকি সেজন্য আমি হাফ কাপ চিনির সাথে এক কাপ পানি দেওয়াটাই বেশি পছন্দ করে থাকি তবে আপনারা চাইলে হাফ কাপ পানি এবং হাফ কাপ চিনি দিতে পারেন আর এই সিরাপটা একদমই ঘন হবে না খুবই পাতলা মানে তিন চারটা বলক আসলে পরে হয়ে যাবে এরকমটা হবে সুগার সিরাপটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে কারণ গরম সুগার সিরাপ কেকে ব্যবহার করা যায় না চুকাই সিরাপ খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে এরকম কাপে ঢেলে তারপর ব্রাশের সাহায্য কেকের উপরে ব্রাশ করে নিতে পারেন আবার চাইলে এরকম বোতলে ভরেও নিতে পারেন এই বোতলটা আমি সুপার শপে থেকে কিনেছি এর মধ্যে ঢেলে দিয়ে আর মাথায় যে দেখতে পাচ্ছেন তিনটা ছিদ্র আছে অনায়াসে কেকের উপরে দেওয়া যাবে আপনাদের যেটা সহজ মনে হয় বা হাতের কাছে যেটা থাকে সেভাবে দিয়ে ব্যবহার করতে পারেন আর এই চুকাই সিরাপটা নর্মাল ফ্রিজে রেখে দু সপ্তাহের মতো সংরক্ষণ করেও কেকের উপরে ব্যবহার করা যায় আজকের এই যে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেক সম্পর্কে যদি আরও কিছু কোশ্চেন থাকে আপনাদের সেটাও কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন পরবর্তী এপিসোডে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এখানেই বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং